আসসালামু আলাইকুম বন্ধুরা। 2020 সালের এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছিল 1 জুন এবং আবেদন শেষ হয়েছিল 7 জুন। বন্ধুরা, বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সাধারণত আবেদন শেষ হওয়ার 20 দিন পর প্রকাশিত হয়ে থাকে, কিন্তু এবছর যেন সব কিছুতেই বিলম্ব। কবে প্রকাশিত হবে 2020 সালের এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল তা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশের সময় জানার আগে বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। 1. এবছর মোট আবেদনকারী 2,34,471 জন শিক্ষার্থী। 2. গত বছর আবেদনকারী ছিল 1,65,658 জন, ফলে এই বছর রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে। 3. মোট 4,41,222 বিষয়ে খাতা চেক করতে আবেদন করেছে এবছর। 4. সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করা হয়েছে ইংরেজি, গণিত, বিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও বাংলাতে। বন্ধুরা, আপনারা কে কোন সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছেন তা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের ফলাফল প্রকাশ হবে 30 জুন। কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবেন তা নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করা হবে, তাই সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।